তাসকিন আহমেদ বিশ্বকাপে বাংলাদেশ দলের সহদিনাও তিনি বিশ্বকাপ দলে থাকছেন কি থাকছেন না এ নিয়ে একটা দোলাচল কিন্তু ছিল ইনজুরি থাকার পরও তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল আমরা জানি চব্বিশ তারিখ দিবাগত রাত পর্যন্ত একটা কাট অফ টাইম ছিল আইসিসির যেখানে আইসিসিকে জানিয়ে দিলে যে কোনো ক্রিকেটারকে ইচ্ছুক বাদ দেওয়া যেত নেওয়া যেত সেটাকে রেখেই তাস্কিনকে রাখা হয়েছিল এবং যমুনা টেলিভিশন সবাই আর আগে আপনাদেরকে দর্শকদেরকে জানিয়ে দিয়েছিল যে তাসকিন আহমেদের যে এমআরআই স্ক্যান রিপোর্ট করা হয়েছিল হিউস্টনে এসে সেই রিপোর্ট অত্যন্ত ইতিবাচক খুব ভালো পুনর্বাসন প্রক্রিয়া হয়েছে সেটার উপর ভিত্তি করেই তাস্কিনকে রাখা হচ্ছে সেটা আমরা গতকালই নিশ্চিত করেছিলাম প্রধান নির্বাচক কথা বলেছেন গাজী আশরাফ হোসেন লিপু তাস্কিন আহমেদ তিনি বিশ্বকাপ দলে বাংলাদেশে থাকছেন এবং প্রশ্ন হচ্ছে আহমেদ প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে কিনা কবে থেকে বলিং শুরু করবেন তার রিয়া হয়েছে বলিংটা আজকে আমরা দেখেছি দর্শক দৃশ্য ফুটেজটার মধ্যে আপনার দেখতে পারবেন ছবিটার মধ্যে তাসকিন আহমেদকে আমরা রানিং করতে দেখেছিলাম এবং চেহারার যা তার যে অভিব্যক্তি সেটাই খুবই ইতিবাচক তিনি হাসছিলেন এবং খুব সিরিয়াস মুডে ছিলেন এক সময় যখন দৌড়ার ছিলেন সেই সময় এই ছবিটাই কিন্তু বলে দেয় তাস্কিন রেডি হচ্ছেন তৈরি হচ্ছেন বিশ্বকাপের জন্য খুব দ্রুতই হয়তো বল হাতে তিনি প্রস্তুতি নেবেন বল করা শুরু করবেন এবং এই যে পুনর্বাসন প্রক্রিয়া যে গতিতে এগোচ্ছে তাতে তাস্কিন আহমেদ বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশের যেটা অফিসিয়াল ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে অনুষ্ঠিত হবে সেখানে হয়তো বা তাস্কিনকে না পাওয়ার কোনো কারণ নেই বাংলাদেশের এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার পরপরই বাংলাদেশ কিন্তু ডালাসে চলে যাবে সেখানে তার যুক্তরাষ্ট্রের সঙ্গে আইসিসি যে বিশ্বকাপ রয়েছে সেটা একটা আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের সাথে তারিখ মে তারা মুখোমুখি হবে সেখানে নিশ্চয়ই তাসকিন আহমেদ খেলতে পারবেন না এটা তো বলাই যায় তবে নিশ্চয়ই সেই সময়টা তিনি বল হাতে নিয়ে ফেলবেন কতটা ইন্টেনশেন তিনি বলিং করবেন নিশ্চয়ই আস্তে আস্তে তিনি করতে পারবেন সেটার জন্য অপেক্ষা এখন তো সুখবর এটাই বাংলাদেশের পেস ব্যাটারির নেতৃত্বে যিনি দিচ্ছেন সে তাসকিন আহমেদ বিশ্বকাপ দলে থাকছেন আজকের দিনে আমরা দৌড়াতে দেখেছি সব কিছুই বাংলাদেশের জন্য অন্তত সুখবর এটাই তা অমিত যমুনা স্পোর্টস হিস্টন যুক্তরাষ্ট্র